গর্ভাবস্থায় কি খাবার খেলে সন্তান বুদ্ধিমান ও মেধাবী হবে? সন্তানের মস্তিষ্কের বিকাশ মায়ের গর্ভাবস্থায় শুরু হয়, সেজন্য এ সময় দরকার মায়ের একটি ব্যালেন্স ও মডিফাইড ডায়েট। সবকিছু অতিরিক্ত না খেয়ে কি খেলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হবে সেটা খেতে হবে। সাধারণত মায়ের গর্ভাবস্থায় বাচ্চার 25% ব্রেন ডেভেলপমেন্ট ঘটে, তাই গর্ভাবস্থায় মা কি খাবে তার একটি নির্দিষ্ট তালিকা আগে থেকে প্রস্তুত করতে হবে। আমাদের পরিবেশ ও খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে অভিভাবকরা প্রায় তাদের বাচ্চাদের নিয়ে চিন্তিত থাকেন কিভাবে বাচ্চা ব্রেনি হবে। খাদ্য তালিকায় বিশেষ কিছু খাবার থাকলে গর্ভস্থ শিশুটির মস্তিষ্কের বিকাশ সঠিকভাবে হয়। আসুন জেনে নেই সেসব খাবার সম্পর্কে। প্রোটিনযুক্ত খাবার। গর্ভাবস্থায় প্রোটিনযুক্ত খাবার যেমন ডিম, মাংস, মাছ, বিনস, পাঁচমিশালি ডাল, সিড নিয়মিত খেলে শিশুর মস্তিষ্কের বিকাশ ভালোভাবে হয়। মাছ, স্যালমন, টুনা, ম্যাকারেল ইত্যাদি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য এটি খুবই জরুরি। গবেষণায় দেখা গেছে যেসব মায়েরা গর্ভাবস্থায় সপ্তাহে 2 বারের বেশি মাছ খায় তাদের সন্তানের বুদ্ধিমত্তা ও আইকিউ বেশি হয়। ডিম, ডিম অ্যামিনো অ্যাসিড কোলিন সমৃদ্ধ, যাতে মস্তিষ্কের গঠন ভালো হয় ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। গর্ভবতী নারীদের দিনে অন্তত 2টি করে ডিম খাওয়া উচিত, যার থেকে কোলিন মেলে। ডিমে থাকা প্রোটিন ও আয়রন জন্মের সময় ওজন বাড়িয়ে দেয়। আয়োডিন, আয়োডিনের অভাব বিশেষ করে গর্ভাবস্থার প্রথম 12 সপ্তাহে সন্তানের আইকিউ কম করে দিতে পারে। গর্ভাবস্থায় আয়োডিনযুক্ত লবণ খান, এছাড়াও সামুদ্রিক মাছ, ডিম, দই ইত্যাদি খেতে পারেন। সবুজ শাকসবজি, পালং শাকের মতো পাতাবহুল শাক, ডাল ইত্যাদি ফলিক অ্যাসিড সরবরাহ করে। এছাড়াও ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট ভিটামিন B1, B2 এর সঙ্গে খাওয়া উচিত। আয়রন ও ফলিক অ্যাসিড, কলা, শুকনো ফল, পুদিনা পাতা, সবুজ শাকসবজিতে আয়রন ও ফলিক অ্যাসিড আছে, যা গর্ভস্থ শিশুর মস্তিষ্ক বিকাশে বুদ্ধিমত্তা বাড়াতে সাহায্য করে। এছাড়া গর্ভধারণের আগে থেকেই ফলিক অ্যাসিড সেবন অনাগত সন্তানের জন্মগত ত্রুটি প্রতিরোধে সাহায্য করে। আমন্ড, স্বাস্থ্যকর স্নেহ পদার্থ, ম্যাগনেশিয়াম, ভিটামিন ই এবং প্রোটিনে পরিপূর্ণ হল আমন্ড। মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিকারী ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমন্ডে প্রচুর পরিমাণে পাওয়া যায়। প্রতিদিন 1 মুঠো করে আমন্ড খেলে আপনি সক্ষম হবেন জন্ম মুহূর্ত থেকে বুদ্ধিমান একটি সন্তান প্রসব করতে। গর্ভাবস্থায় মটরশুঁটি গ্রহণ সন্তানের বুদ্ধি বিকাশে সহায়তা করে। আখরোটেও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে ভরপুর। ওমেগা 3 যুক্ত খাবার। সাধারণত গর্ভধারণের 4র্থ মাস থেকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার খাদ্য তালিকায় বেশি রাখতে হবে। কুমড়োর বিচি বা সূর্যমুখীর বিচি, সামুদ্রিক মাছ যেমন স্যালমন, টুনা, ম্যাকেরেল ও কড লিভার অয়েলে প্রচুর ওমেগা 3 থাকে। সামুদ্রিক মাছে DHA এবং EPA থাকে, যা পরবর্তী সময়ে শিশুর বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে সাহায্য করে। সন্তানের স্নায়ুকোষ গঠনের জন্য আপনার শরীর প্রচুর পরিশ্রম করে, এজন্য আপনার বাড়তি কিছু প্রোটিন লাগবে। আপনাকে প্রোটিনযুক্ত খাবার বেশি করে খেতে হবে, যেমন দই। দইয়ে ক্যালসিয়াম আছে, যা গর্ভাবস্থায় প্রয়োজন হয়। কোলিনযুক্ত খাবার। ডিমের কুসুমে প্রচুর কোলিন রয়েছে। গর্ভস্থ শিশুর মস্তিষ্ক বিকাশে এবং স্মৃতিশক্তি বাড়াতে কোলিনের বিকল্প নেই। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। সবুজ শাকসবজি বিশেষ করে পালং শাক, বাঁধাকপি, ব্রকোলি, গাজর, টমেটো, বিনস দৈনন্দিন খাবারের তালিকায় রাখতে হবে। এগুলোতে লুটিন নামে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। বাদাম, কালো জামু খেতে পারেন গর্ভাবস্থায়। এগুলোয় বিদ্যমান ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট শিশুর স্মৃতিশক্তি বাড়ায়। ভিটামিন ডি যুক্ত খাবার। পনির, গরুর মাংস, কলিজা এই জাতীয় খাবারে প্রচুর ভিটামিন ডি থাকে। গর্ভাবস্থায় মায়ের শরীরে ভিটামিন ডির অভাব হলে শিশুর মস্তিষ্কের বিকাশ সঠিকভাবে হয় না। এজন্য গর্ভবতী মাকে ভিটামিন ডি যুক্ত খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত সূর্যের আলোয় কিছু সময় পার করতে হবে। খাদ্য তালিকায় দুধ বা দইও রাখতে পারেন। কপার ও জিঙ্ক। খাদ্য তালিকায় কপার সমৃদ্ধ খাবার যেমন কাজু বাদাম, অ্যাভোকাডো, মটরশুঁটি, বিনস, বিট ও জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন শস্য জাতীয় খাবার,
ছোলা, গরুর মাংস পরিমাণ মতো রাখতে হবে। এতে গর্ভস্থ শিশুর মস্তিষ্কের কোষ সঠিকভাবে বাড়ে। আয়োডিন সমৃদ্ধ খাবার। সন্তানের বুদ্ধিমত্তার বিকাশে আয়োডিন খুবই জরুরি। এজন্য খাবারের তালিকায় প্রতিদিন আয়োডিনযুক্ত লবণ রাখতে হবে। সামুদ্রিক মাছ, ডিম, কলিজা, গলদা চিংড়ি, ভুট্টা খেতে পারেন।